আমাকে বলুন যে এটা কোন দিক দিয়ে জাস্টিফাইড যে একটা ছাত্র আন্দোলন এরকম ভাবে দানা বেঁধেছে জাস্টিফাইড যে কোটা নিয়ে আপনারা কথা বলেছেন সেটা আপনাদের দেশের পক্ষে কতটা মঙ্গল কতটা অমঙ্গল সেটা আপনি বলতে পারবেন বেটার আমরা এখান থেকে বসে বলতে পারবো না কিন্তু এটা কতটা জাস্টিফাইড যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তিকে এইভাবে জুতোর মালা পরিয়ে ফেলে দেওয়া ফেলে দেওয়া হলো মেঘ 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 এটা কতটা জাস্টিফাইড মেঘ মেঘ আমি বলছি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলুন পাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা জাস্টিফাইড কি জাস্টিফাইড না দ্যাট ইজ নট ইভেন দি কোয়েশ্চেন

বাংলাদেশের আওয়ামী লীগের করা যত দুঃশাসন সেই প্রতিটা দুঃশাসনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাজেই যখন এই জিনিসটা কিন্তু একটা মাস আপরাইজিং এটা আপনাকে বুঝতে হবে গতকাল বাংলাদেশে বিশ লক্ষ মানুষ রাস্তায় ছিল কালকে মানে কালকে কোনো পুলিশ নাই কোনো মানে ল ইন অর্ডার সিস্টেম নাই সেখানে শেখ মুজিবের ভাস্কর্য যখন কেউ ভাঙতে গিয়েছে তখন অন্য অনেক ক্ষেত্রে মানুষ বাধাও দিয়েছে অনেক ক্ষেত্রে মানুষের মনে হয়েছে না আমি আর এই বাধাটা দেব না কারণ শেখ মুজিবের নাম নিয়ে যে পরিমাণ অ্যাট্রোসিটি করা হয়েছে তাতে আসলে এই ভাস্কর্যটা ভাঙার ভাঙা আটকানোর জন্য আমি ওই এফার্টটা দিব না আপনারা আপনাদের কাছে মনে হইতে পারে যে বাংলাদেশে শেখ মুজিব খুব বিশাল ইউনিফাইং একটা ফিগার এবং লেফট রাইট সেন্টার সবাই শেখ মুজিবের একদম একনিষ্ঠ ভক্ত বিষয়টা সেরকম না কিন্তু আমি এখানেও এই জায়গাটা যেহেতু আমি একটা সংগঠন করি আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি যে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে আমরা সমর্থন করি না কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে একটা প্রধান ইস্যু বা আপনারা আমি একটা একটু আটকাচ্ছি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে